চুক্তি নবীকরণ সহ মোট পাঁচ দফা দাবি জানিয়ে পুরুলিয়ার সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্রের বাইরে অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করল চুক্তিভিত্তিক কর্মচারীরা। সোমবার থেকে বিদ্যুৎ কেন্দ্রের বাইরে শুরু এই অবস্থান আগামী তিন দিন ধরে চলবে, সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষ। পুরুলিয়ার পাড়া ব্লকে সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্রে গত 27 বছর ধরে চুক্তিভিত্তিক অবস্থায় 1100 কর্মী কর্মরত। 2018 সালে তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি সমাপ্ত হলেও পুনরায় সেই চুক্তি নবীকরণ করা হয়নি, ফলে বেতন বৃদ্ধি হয়নি। মূল্যবৃদ্ধির এই অবস্থায় সংসার চালাতে শ্রমিকদের সমস্যায় পড়তে হচ্ছে। একই সঙ্গে কর্মরত অবস্থায় যেসব কর্মীর মৃত্যু হয়েছে তাদের প্রাপ্য প্রভিডেন্ট ফান্ড সহ গ্র্যাচুইটি মেলেনি। এদিন মোট পাঁচ দফা দাবি জানিয়ে এই অবস্থান জানালেও আগামী দিনে তাদের এই দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন শ্রমিকরা। এদিন শ্রমিকদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষ। সুজয় থাপার রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। আমরা বাধ্য হয়ে অবস্থান বিক্ষোভে বসেছি, কারণ এটা আমাদের মানে বলতেও আর কি লজ্জা লাগে। আজ দীর্ঘদিন ধরে, আজ প্রায় 2 বছর অতিক্রান্ত হয়ে গেছে, আমাদের এগ্রিমেন্ট শেষ হয়ে গেছে 2018-তে, কিন্তু আমরা এখনও পর্যন্ত 2020 শেষ হলো হতে চলেছে, কিন্তু এখনও পর্যন্ত আমাদের পুনরায় মাইনে বাড়ার যে এগ্রিমেন্ট যা বাজার দর, কিন্তু এখনও পর্যন্ত কর্তৃপক্ষ আমাদের এগ্রিমেন্ট করার জন্য কোনো মাথা ঘামান নেই। কী কাজ করেন আপনি? আমরা এখানে প্ল্যান্টে ইলেকট্রিক ডিপার্টমেন্টে কাজ করি। কতদিন ধরে কাজ করি? আজ প্রায় মোটামুটি 93 থেকে কাজ করছি। দেখুন, প্রথমত যেটা বলার, প্রথমেই যেটা বলার সেটা বলি যে সাঁওতালডিহি থার্মাল পাওয়ার স্টেশন এবং অ্যাজ এ হোল ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, আমরা কিন্তু প্রো এমপ্লয়ি, এমপ্লয়ীদের সাথে, অস্থায়ী কর্মীদের সাথে নিয়ে আমরা একসাথে চলতে চাই। এবারে আসি তাদের বিভিন্ন দাবি দেওয়ার প্রসঙ্গে। বিভিন্ন দাবি দেওয়ার ভেতর যেটা আপনারা একটু আগে বলছিলেন, তার ভেতরে বেশ কিছু দাবি দেওয়া আছে যেটা লোকাল লেভেলের সলিউশন নেই সেখানে, সেইটা আমরা অত্যন্ত সহানুভূতির সাথে ওনাদের দাবি সনদ পেলেই আমি সাথে সাথে সেটা আমার হেড অফিসে, কর্পোরেট অফিসে, অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির কাছে পাঠিয়ে দেবো, এবং ব্যক্তিগতভাবেও আমার মতামত আমি ওখানে দিয়ে দেবো। 2 নম্বর, ইএসআই আপনারা জানেন যে WBPDCL বা STPS-এর স্কিম নয়, এবং এই প্রসঙ্গে বলে রাখি যে আমাদের বাকি সমস্ত প্ল্যান্টে কিন্তু ইএসআই আছে, সুতরাং কর্মীদের সাথে আমরা আছি এটা তো বোঝানোর জন্য বাকি প্ল্যান্টগুলোয় আছে, এটাই যথেষ্ট। তবু ইএসআই কর্তৃপক্ষের সাথে আমরা যোগাযোগ রাখছি এবং আমাদের তরফ থেকে যতটা চেষ্টা করার করছি যাতে করে। ফাহিম বেডিং সেন্টার অ্যান্ড মডেল ফার্নিচার সমস্ত আদ্রাবাসীর জন্য এক বিশেষ ধনতেরাস ধামাকা নিয়ে এসেছে। ফাহিম বেডিং সেন্টার অ্যান্ড মডেল ফার্নিচার উৎসবের মরশুমে আপনার বাড়িকে নূতন ফার্নিচারে সাজিয়ে তুলতে চান? তাহলে চলে আসুন ফাহিম বেডিং সেন্টার অ্যান্ড মডেল ফার্নিচারে। এখানে আপনারা পেয়ে যাবেন স্টিল পালঙ্ক, স্টিল আলমারি, কাঠের পালঙ্ক, ফ্যান্সি ডাইনিং সেট, সোফা, চেয়ার, ড্রেসিং টেবিল সহ বিভিন্ন ধরনের ফার্নিচার। আর আপনি যদি 5,000 টাকার বেশি কেনাকাটা করেন তাহলে পেয়ে যাবেন একটি রূপোর কয়েন। আর এই বিশেষ অফার থাকবে আগামী 9ই নভেম্বর থেকে 16ই নভেম্বর পর্যন্ত। তাই আর দেরি নয়, এই সুযোগ হাতছাড়া না করতে চাইলে এক্ষুনি চলে আসুন ফাহিম বেডিং সেন্টার অ্যান্ড মডেল ফার্নিচারে। আমাদের ঠিকানা ফাহিম বেডিং সেন্টার অ্যান্ড মডেল ফার্নিচার, আদ্রা, রেলওয়ে মার্কেট, রাম মন্দির রোড, প্রকাশ স্টুডিওর সামনে।